हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें बनिए देखाबो पाका आमेर आम सत्तो। और ये आम सत्तो गुली बाड़ी थाका सामान्य किछु उपकरण दिए बनिए नेवा जाए, जा स्वाद सारा बछरे उपभोग करा जाए। तबे चलुन देखे नी आम सत्तो रेसिपिटी। आम सत्तो बनानोर जन्य एखाने आमी 1 किलो आम नियेछि। आमगुलो परिष्कार करे धुइये आमेर शासटा चामच दिए छाड़िये नियेछि। एबारे आमगुलोके मिक्सिंग जारे दिए दिच्छि। एरपर आमगुलोर एकटा स्मूथ पेस्ट तैरि करे नेब। आमगुलोर स्मूथ एकटा पेस्ट तैरि करा हये गेछे। एरपर आमेर पेस्टटा छेके नेब। तार जन्य एखाने आमि एकटा जाल नियेछि, जालेर उपरे आमेर पेस्टटा ढेले देब। तारपर आमटाके भालो करे छेके नेब। तारपर देखा जाबे आमेर पेस्टटा देखे फाइबार बेरियेछे। देखुन आमेर पेस्टटा थेके कतटा फाइबार बेरियेछे। ঘন একটা আমের পিউরি তৈরি হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এরপর আমের পিউরির মধ্যে দিয়ে দেবো 5-6 চামচ চিনি। আমি যে আমগুলো দিয়ে আমসত্তটা বানাচ্ছি সে আমগুলো খুব মিষ্টি ছিল, তাই আমি 5-6 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আমসত্ত বানানোর সময় আমটা অবশ্যই টেস্ট করে নেবেন। যদি টক থাকে তাহলে চিনির পরিমাণটা অল্প বাড়িয়ে দেবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর অনবরত নাড়াতে হবে। চিনিটা একদম আমের পিউরির সাথে মিশে গেছে। এরপর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। লবণ দেওয়ার পর আমের পিউরিটাকে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নেব। 5 মিনিট আমের পালটা নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়াতে এটা একটা টক মিষ্টি স্বাদ আসবে, খেতেও খুব ভালো লাগবে। পাতিলেবুর রস দিলে আম সত্তরটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। আমের পিউরিটা জাল দিতে একটা ঘন পিউরি তৈরি করে নিতে হবে। যদি 1 কাপ পিউরি থাকে তাহলে সেটাকে 1/2 কাপ তৈরি করে নিতে হবে। আম সত্ত বানানোর জন্য আমার আমের পিউরিটা তৈরি হয়ে গেছে। আমি আম সত্ত বানানোর জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। থালার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য ঘি। ঘিটা ভালো করে থালার মধ্যে ব্রাশ করে নেব। আপনারা এখানে ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা ব্যবহার করলে যখন আমসত্ত্বটা শুকোবে তখন খুব ভালোভাবে আমসত্ত্বটা উঠে আসবে। থালায় ঘিটা ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমের পিউরিটে থালার মধ্যে ঢেলে দেব। আমসত্ত্বের লেয়ারটা কীরকম হবে সেটা সম্পূর্ণ আপনার চয়েস, কিন্তু আমি আমসত্ত্বের লেয়ারটা একটু মোটা করে দিয়েছি। আমসত্ত্বের লেয়ারটি গ্যাস থেকে নামিয়ে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, থালার মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে ফেলতে হবে, না হলে সেটা জমে যাবে, আমসত্ত্বটা ঠিকঠাক বসবে না। এইভাবে আমসত্ত্বটা দিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে একটু ট্যাপ করে নেব, তাহলে ভিতরে যদি এয়ার বাবল থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এরপর আমসত্ত্বটাকে আমি রোদে দিয়ে দিয়েছি। যদি রোদ না পান তাহলে গ্যাস ওভেনের নিচে আমসত্ত্বটা রেখে শুকিয়ে নিতে পারবেন, কিন্তু মনে রাখবেন রান্নার সময় গ্যাসের ফ্লেমটা সব সময় মিডিয়ামে থাকে। যদি হাই হয়ে যায় তাহলে আমসত্ত্ব পুড়ে যেতে পারে। আমসত্ত্ব শোকাতে আমার 2 দিন সময় লেগেছে। আপনাদের বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে, এটা সম্পূর্ণ রোদের ওপর নির্ভর করে। এরপর হাত দিয়ে আমি আমসত্ত্বটা তুলে নিচ্ছি। থালা থেকে ইজিলি আমসত্ত্বটা উঠে আসছে, তার মানে আমসত্ত্বটা একদম ঠিকঠাক শুকিয়েছে। দেখুন, হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। আমসত্ত্ব কিন্তু বেশি দিন রোদে দেবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। এরপর আমসত্ত্বটাকে কেটে নেব। প্রথমে ছুরি দিয়ে লম্বালম্বিভাবে আমসত্ত্বটাকে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের মনের মতো কাটতে পারেন। এরপর একটা স্লাইস নিয়ে রোল করে দেখাচ্ছি। একটা স্লাইস রোল করে নিয়েছি। দেখুন, এইভাবে পাকা আমের আমসত্ত্ব একদম তৈরি হয়ে গেছে। এইভাবে আরেকটা স্লাইস রোল করে নিচ্ছি। বাজারে আরেক ধরনের আমসত্ত্বের প্যাকেট পাওয়া যায় যেটাকে আমরা বার বলি, সেইভাবে আমি কেটে দেখাচ্ছি। এইভাবে আপনারা আমসত্ত্বগুলি 1 বছর স্টোর করে রেখে দিতে পারবেন। আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছুক।